পাশায় মেহবান আসছে টেনশন পড়ে গেছে ঠিকই রান্না করবেন ভেবে পাচ্ছেন না অবশ্যই আজকে সহজ একটা রেসিপি নিয়ে আসছি ইউনিক একটা হ্যালো ইফেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো রুই মাছের কালা আর এই রুই মাছের কালা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেবেন মাছটা আমি ভিনেগার আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখানে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতো আলাদা রেখে দেবো চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা ফলো করবেন মাছটা দেওয়ার সময় মশলাগুলো যেন মাছে না থাকে তাহলে মাছটা ভালোভাবে ভাজা হবে না একদম লো হিটে মাছটা ভেজে নেবেন এখন আমি মশলাগুলো আলাদা একটু সাইডে যতটুকু সম্ভব ছাড়িয়ে নিচ্ছি আর মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এক পাশ হয়ে গেছে এখন আমি একটা খুন্তির সাহায্যে মাছটা উলটিয়ে দেবো অবশ্যই সাবধানে উল্টেতে হবে কারণ এটা কাঁচা মাছ ভালোভাবে না ভাজলে এটা খেতেও স্বাদ লাগবে না দেখেন মাছটার কালার কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটু সাইডে রেখে ফাঁকা করে যে মশলাগুলো আমি বাটিতে রেখে দিয়েছিলাম সে মশলাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব আর এইভাবে মশলাটা একটু কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে মাছটা একটু জাল ওঠার পরে নামানোর সময় আমি একটা টমেটো দিব আর সামান্য একটু দৈনে পাতা কুচি দেব দুই তিনটা কাঁচামরিচ দিব এইভাবে মাছ একবার হলো ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে পানিটা দেওয়ার পরে মাছগুলো আবার একটু উল্টিয়ে দিচ্ছি যাতে এপাশ ওপাশ মশলার ভিটা ভিতরে যায় একটা ঢাকনা দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে আমি এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি ধনে আর টমেটোটা অবশ্যই দেবেন মাছটা খেতে ভালো লাগবে রুই মাছ কালাভোনাটা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থাপনা হবো নাইস ফুড অ্যান্ড থেকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই উৎসাহিত দেবেন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ